খাওয়াই। এই জোড়া দেখেন কত সুন্দর করে রুটি বানাচ্ছে, ছেলে এত নাইস রুটি বানায়। আমরা এসেছি মানিকগঞ্জে শুটিং এর ফাঁকে, এখন আমরা পুরি খাচ্ছি, অনেকদিন পরে পুরি খাচ্ছি, সেই জন্য একটু ভিডিও করলাম। সঙ্গে আছে আমাদের ডিরেক্টর আজম ভাই। আজম ভাই, পুরি কেমন হয়েছে বলেন? এই শীতের মধ্যে গরম গরম পুরি খেতে খুব ভালো লাগছে, এটা একটা সুস্বাদু খাবার, গরম গরম সবাই পছন্দ করে। আমিও করি, এখন একটু টেস্ট করব। বিসমিল্লাহ। খুব মজা, আগে বিকালবেলা হলেই পুরি খেতাম, তখন ছোটোবেলায় আমরা শান্তিদারে থাকতাম, তো পুরীর দোকানগুলো অ্যাভেলেবেল ছিল, আর ছোটো ছোটো ডাল পুরি, কিমা পুরি খেতাম। আজকে ডাল পুরি কিমা পুরি পাইনি, ডাল পুরি তারপর হচ্ছে আলু পুরি, তো এখন হচ্ছে কিমা পুরি খাচ্ছি। কিন্তু আগের সেই পুরীর স্বাদ নাই, তাই না? আগের পুরীগুলা খুব মজা ছিল। আদম ভাই বলছে যে মাংসের ঝোল আছে কিনা, মাংস একটু ঝোল দেন। মাংসের ঝোল দিয়ে পুরি, প্রায় এক বছর পরে খেলাম। কিন্তু আমাদের বেলি রোডের এলাকায় পুরীর দোকান ওরকম নাই, আজকে পেয়ে হাত ছাড়া করলাম না। খুব মজা, কারণ একটু এনজয় করি সঙ্গে থাকেন।